আর একটা আছে নাকি এদিকে মা বাবা নেই আর মোটামুটি বন্ধুগণ, আমরা চলে এসেছি একটা মানে আমাদের গ্রাম থেকে অনেক দূরে, প্রায় 3-4 কিলোমিটার অন্তরত কোনো গ্রাম নেই। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জঙ্গলে জঙ্গলময়। তো এবার যাই হোক, সাপটাকে আমরা এখানে ছাড়বো। সাপটা একবার দেখতে পাবেন আপনারা, ওখানে তো অনেক লোক ছিল, তাই আমি কিছু বলতে পারি সাপটা সম্বন্ধে। এখন 2-4টা লাইন বলবো, দিয়ে ভিডিওটা শেষ করবো। আপনারা দেখুন খুবই ছাড়ছে সাপটা, মোটামুটি 3-4 কেজি ওয়েট হবে, ভালো ওয়েট আছে। কীভাবে ছাড়বো ধরো বাবু? খাবার উদ্দিন দিয়ে হাবু দেখো তো বস্তু দেখা খাবার আসি না আর। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্পেকটিকেল কোবরা, বাংলা কথায় একে খরিস বলে। দেখুন কিভাবে মুভমেন্ট নিচ্ছে, মানে কামড়ার লক্ষ্যে আছে। সাপ যখন ফনা তুলছে না, তখন আপনাকে ভাবতে হবে যে ও নিশ্চয় কামড়াবে। আর সাপ ফনা তুললে মানুষকে ভয় দেখাবে বা জন্তু। আপনারা দেখুন ফনা খুব একটা তুলছে না। তো এই সাপে কামড়ালে সবসময় ট্রিটমেন্টটা হসপিটাল গিয়ে করাবেন। প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি আবারও বলছি, মানে ওঝা কোণে ঝাড়ফুঁকে মানুষের প্রাণ বাঁচাতে পারবে না এই সাপের কামড়ে। তো এই সাপে কামড়ালে সবসময় ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে যোগাযোগ করুন এবং ট্রিটমেন্টটা ওখানেই সঠিক হবে। তো সাপটিকে বেশি জ্বালাতন করবো না, সাপটি একটু নার্ভাস হয়ে আছে, মানে অনেকদিন থেকে ইটের ফাঁকে ছিল। যাই হোক, আমরা জমা বাইরে থেকে ইটে ঢুকেছিল। তো বন্ধুগণ, সাপটি এটা ফাঁকা জায়গাতে আছে, কোনো অসুবিধা নেই, সাপটাকে জ্বালাবো না, ও টাইম হলে নিজের জায়গায় চলে যাবে। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, কোনো ভুল হলে কমেন্টে জানাবেন, সেটা ঠিক করার চেষ্টা করবো আমরা।